পয়লা বৈশাখে পান্তা ইলিশ দিয়ে পয়লা বৈশাখে বরণ করবে, আছে না নাই? এখন থেকে দাঁত মাজে এটা যে রেডি হচ্ছে পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাবে। আমাদের ওই পাশের একজন এক মহিলা জামাই তাকে ঢাকায় পয়লা বৈশাখের সময় জামাইয়ের বাসায় অবস্থান করতেছে, জামাই বটমূলে যাইয়া এক প্লেট পান্তা আর ইলিশ মাছ এত সুন্দর সাইজ তা বটি দিয়ে কাটতে পারবে না, 6 মিনিট থেকে কেটিয়েছে পাতলা কাগজের মতো, এই 3000 টাকা দিয়ে কিনে নিয়ে গেছে। বাসায় নিয়ে খুশিতে বলতেছে, আম্মা আমার সিরিয়াল ছিল 3000 প্রায় হবে, 1000 তিনিকের পিছনে ভাগ্যক্রমে আপনার বরকতে এই এক প্লেট ইলিশ পান্থা আর এক পিস ইলিশ 3000 টাকা দিয়ে কিনে আনতে সক্ষম হয়েছি, এটা আপনারই কপাল। শাশুড়ি চুপ করে মনে মনে হাসে আর কয়, জীবনে কতবার গেলি আমার বাড়ি, তুই ভান্তা ভাতের যে এত ভক্ত এত কোনোদিন কষি নেই, 3000 টাকা দিয়ে এক প্লেট পান্থা তার মধ্যে ভাতও নাই খালি পানি, তাই স্পিরিজি করে একটু টুটু টুটু ভাগ করে সবাই দিতেছে, আম্মার এক পিরিজ দিছে। আম্মা কয়, কইতে তো পারে না জামাই দেশ মুখের উপরে, কয় তুই খালি আমার বাড়ি আয় তোরে ভান্তা ভাত খাওয়াবো এবার জন্মের কার। পয়লা বৈশাখ চলে যাওয়ার পরে কিছুদিন পর ওই জামাই গেছে শাউলির বাড়ি, শাউলি সকালে ভান্তা দুপুরে ভান্তা ঈশা রাতে ভান্তা জোহরে ভান্তা মাগরিবে ভান্তা পাঁচ অক্ট ভান্তা আর ভান্তা, 2-3 দিন খাওয়ার পরে জামাই কয়, আম্মা গরম ভাত রান্না করেন না, কয় তোরে ফান্তা ভাত দিয়ে মাটি দেব, লাস্টে যাওয়ার সময় ফান্তা ভাতের আড়ি দিয়ে তোর মাথায় হেলমেট বানাই দেবো, শয়তান তুই 3000 টাকা দিয়ে এক প্লেট পান্তা কিনে খাইছি। আল্লাহর কসম পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় পান্তা ইলিশ খাইলে গুনাহ ছাড়া নেকি হবে, জোরে বলেন হবে। এই কুসংস্কার বাংলাদেশের মধ্যে ঢুকাইছে কি আল্লাহই জানে, এই পয়লা বৈশাখের কুসংস্কার, 31st নাইটের কুসংস্কার, আর এইটা আছে নতুন কইরা আমাদের ছোটবেলায় 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে শুনি নাই, এদানিং শুনতেছি কয়েক বছর হলো, নাম রাখছে ভালোবাসা দিবস, খোদার কসম ভালোবাসা দিবস না, ভ্যালেন্টাইন হলো এক ইহুদি লুচ্চার নাম, এক ইহুদি লুচ্চার নাম ভ্যালেন্টাইন, ওইতে বড় চরিত্রহীন ছিল, এলাকার যে কোনো মেয়ের দিকে একবার নজর পড়লে তারে ধর্ষণ না করে ছাড়ে নাই, হাজার হাজার মেয়ের এইভাবে চরিত্র নষ্ট করছে, তার সতীত্ব হরণ করেছে, ওই এলাকার বাচ্চা ওই এলাকার রাজা যিনি প্রেসিডেন্ট এই ভ্যালেস্টাইনে দৈরা জেলে আটকাইছে, ওই লুচ্চরে বাইরে রাখলে দেশের মাইয়াটা ভালো থাকবে না, ওরে আটকা ভ্যালেস্টাইনে জেলখানে আটকাই দিছে, ও জেলে থাকা অবস্থায় এক অন্ধ মহিলারে দর্শন করছে, এই খবর যখন রাজার কাছে গেছে রাজা কয়, এই শয়তানের হাতে থেকে বাঁচা বড় কঠিন, ওরে তো জাহান্নামে ফাটালিও জাহান্নামী মহিলাকে দর্শন করবে, জেলে দিচ্ছি সে জায়গা দিয়ে একটা কানা মহিলার দর্শন করছে, তাহলে ওরাতে থেকে বাঁচা যায়, ওরে ফাঁসি দিয়ে দিতে হবে, ওরে ফাঁসি দিয়েছে এই 14ই ফেব্রুয়ারি, ওরে ফাঁসি দিয়েছে এই 14ই ফেব্রুয়ারি, আর 14ই ফেব্রুয়ারি ফাঁসি দেওয়ার কারণে ওর মতো চরিত্রহীন যারা ছিল তারা সেইটাকে একটা উদযাপনের দিন হিসেবে গ্রহণ করে নেছে, সেই থেকে সেই পশ্চিমা দেশে ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি পালন হইতো, আমার বাংলাদেশের নাম গন্ধ ছিল না, এই কয়েক বছর এই বাংলাদেশ থেকে কারা যেন ওই জায়গা যাইয়া ওখান থেকে ইম্পোর্ট করছে এই দেশে ভ্যালেন্টাইন ডে, আমার যুবক যুবতীকে ধ্বংস করতেছে। আমার জানা মতে এই দিবসে অত্তরজনীতে হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা অবৈধ গর্ভধারণ করবে, হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েরা হারামজাদা যারো শয়তান প্রোটেকশন দিবে, এ আমার প্রাণ প্রিয় কিরণীগঞ্জের ঢাকার যুবক যুবতীরা, আল্লাহ নবী বলেন মানতে সব হাবিকু মিন ফাগুয়া মিন ঘুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, তোমার জীবন যাপন যদি ভ্যালেস্টাইনের মতো হয় তার মৃত্যু দিবস তার এই ফাঁসির দিবসকে যদি তুমি আনন্দের সাথে উদযাপন করো তাকে সমর্থন করা হবে, কিয়ামতে খোদার কসম ভ্যালেস্টাইন জাহান্নামি তুমিও তার সাথে জাহান্নামি হইবা, আমাদের তওবা করতে হবে জীবনে কোনোদিন আর আমরা ভ্যালেস্টাইন ডে পালন করব, কারা কারা এ ব্যাপারে অঙ্গীকার করতে পারবে আমার যুবকরা হাত দাও, আমি আল্লাহর কাছে দোয়া করি আজকে যারা হাত জাগাইছে আল্লাহ জীবনে একটা বার তাদেরকে মক্কা মদিনা হাজির করার তৌফিক দিও, আল্লাহ তাদের এই হাত দুটো কাবার গায়ে পৌঁছাই দিও, রসুলের রওজায় হাত দেওয়ার তৌফিক দান করো, মক্কা মদিনার জমিনে হাত রাইখা সিজদা দিয়ে নামাজ পড়ার তৌফিক দান করো, হাসরের মাঠে নবী পাকের সাথে মুসাফায় হাত মিলাইয়া দিও, নবী আলাইহিস সালামের হাত থেকে হাউজে কাউসার নসিব করো, বাংলাদেশের এক শ্রেণীর কুলাঙ্গার
এত উলামায়ে কেরামের মধ্যে তাইকা সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি জনসংখ্যার তুলনায় সবচেয়ে বেশি হাফেজের দেশ বাংলাদেশ কথা কয় না সারা পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি মসজিদের শহর জোর হলো না আরো জোরে আরবি আমরা আরবিতে কই বালাদুল মাসাজিদ আদ-দাকা মসজিদের শহর হলো ঢাকা আর মুলুকুল হুফাজ সারা পৃথিবীর ভিতরে হাফেজদের রাষ্ট্র বাংলাদেশ এত হাফেজার তুলনামূলক কোন দেশে নাই এবং সারা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ হাফেজ কোন দেশে বুঝর হলো না প্রত্যেকবার এই সেদিনকেও যাই আর একজন কাতারের থেকে এক নম্বর পুরস্কার নিয়ে আসছে সালেহ আহমদ তাকরিম সহ আরো কত হাফেজরা বাংলাদেশে এক নম্বর এত হাফেজদের ভিতরে এই জাতীয় দুর্নীতি আমরা মেনে নেব না ইনশাআল্লাহ কথা কোন ঠিক ঠিক না আল্লাহু আকবার আর এক কুলাঙ্গার কোন জায়গা এই বাংলাদেশ থেকে যাইয়া ওই দেশে যাইয়া এই চরিত্রহীন লুচ্চর আর একটা জিনিস পছন্দ হয়েছে সেটা হলো সমকামিতা কথা কোন সমকামী বলতে লজ্জা লাগে আরে কুত্তে সমস্ত জোড়া প্রাণী যারা আছে সকলেই যৌন মিলনের মাধ্যমে সন্তান দেয় সকলেই যৌন মিলনের মাধ্যমে সন্তান দেয় কিন্তু তাদের ভিতরে এই বৈষম্যতা নাই পুরুষে পুরুষে তারা যৌন মিলন করে না কুত্তায় কুত্তায় করে না শুকরে শুকরে করে না সাড়ে সাড়ে করে না মোরগে মোরগে করে না তাদের ভিতরে স্বামী স্ত্রী নারী পুরুষের বিভেদ এটা এটা তারা সে ঠিক মতো রাখে এর ভিতরে পার্থক্য তারা ভালো করে বুঝে সেভাবে আমল করে কিন্তু মানুষ হইয়া তুমি সেইটাকে ভুলে অন্য জায়গায় যাইতে চাইতেছো এর পরিণতি কি হবে ভালো করে জেনে নাও হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বভাব ছিল উনি মেহমানদারি ছাড়া খানা খায় না ওনার স্বভাব ছিল মেহমান ছাড়া খানা খায় না একদিন ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে ইয়া আবি কাইফা সিবতা খলিলাল্লাহ আব্বা সব নবী যা করে আপনিও তো তাই করেন সব নবী যা করে আপনিও তো তাই করেন ফাঁকে আল্লাহ কোন নবীরে খলিল কইল না আপনাকে খলিলুল্লাহ আল্লাহর ক্লোজ ফ্রেন্ড বলে ডাক দিলেন কোন গুণে আপনি আল্লাহ খলিল হতে সক্ষম হয়েছেন আপনি খলিল হলেন কিভাবে ইব্রাহিম খলিলুল্লাহ না জানা আছে না ইব্রাহিম বন্ধুকে আরবিতে বোঝানোর জন্য কয়েকটা শব্দ আছে সদিক রফিক খলিল হাবিব সাইডিটার মানে দোস্ত স্বাভাবিক সদিক স্বাভাবিক রফিক দেখবেন আরবিয়ানরা সৌদি আরবকে সদিক তাল রফিক তাল কিন্তু খলিল মানে ক্লোজ ফ্রেন্ড নিকটতম বন্ধু আর এর উপরে আর একটা শব্দ আছে সেটা হলো হাবিব সেটা কি তো ইব্রাহিম খলিলুল্লাহ আর মুহাম্মদুর রসুলুল্লাহ হাবিবুল্লাহ এই হাবিব শব্দটা আমার নবীর জন্য আল্লাহ খাস করেছেন তো এবার ইসমাইল হাসান জিজ্ঞেস করছে আব্বা কোন নবীর আল্লাহ খলিল কইনিল আপনার আল্লাহ খলিল বানাইলেন কেন কয় আমি তিন গুণে আল্লাহর খলিল হয়েছি কয় গুণ মনে থাকবে তো ইনশাআল্লাহ কয় গুণ তিন গুণে খলিল হয়েছি এক নম্বর গুণ হলো আমি মেহমানদারি ছাড়া খানা খাই না এক নম্বর গুণ মেহমান ছাড়া খানা খাই না দুই নম্বর গুণ হলো দিন ও দুনিয়া আমার সামনে একই সাথে উপস্থিত দিন ও দুনিয়া একই সাথে উপস্থিত দুনিয়া ওটা বৈধ দুনিয়া আর দিন তো দিনই তবে দুইটার কোনোটার থেকে কোনোটা কম না একটা ধরতে গেলে আর একটা ছুটে যায় একটা ধরতে গেলে আর একটা ছুটে যায় আমার জান বাঁচানো এটা দুনিয়া জান বাঁচাইতে গেলে নমরুদে খুদা কোয়া লাগে আল্লাহর প্রতি থেকে ঈমান ছুটে আনা লাগে একদিকে জান বাঁচানো ফরজ আর একদিকে ঈমান বাঁচানো ফরজ এইরকম মুহূর্ত যখন আমার সামনে আসে তখন আমি দুনিয়াকে লাথি মাইরা আমি দিনকে প্রাধান্য দিই সারা রমজান ধরে আপনি বড় কাপড়ের দোকানদার সারা রমজানে বিক্রি হয় নাই জিব্বেই পানি নাই জাকাত দেবো কি দিয়ে ফেতরা দেবো কি দিয়ে ছেলে মেয়ের ঈদ বাজার করবো কি দিয়ে টেনশন পুরো রমজানে প্রায় কিনা বেচা নাই লাস্টে 29 রমজানের দিন ইফতারি মাগরিবের মাত্র 10 মিনিট আগে আধা ঘন্টা আগে বিশাল এক কাস্টমার চলে আসছে আইসে পুরো মালটাল দেখে 20 লাখ টাকার মালের অর্ডার দিয়েছে ওনার গাড়ি ছেড়ে দেয় আপনি মাল গাজ করে দিলে গাড়িতে নিয়ে রওনা দেবে 20 লাখ টাকা লাভ হবে আপনার কমপক্ষে 2 লাখ টাকা সারা রমজান কিনা বেচা হয় নাই ইতিমধ্যে মাগরিবের আজান দিছে মাল যদি নামাজ পড়তে যান ওই কাস্টমার মাল না নিয়ে অন্য দোকানের থেকে নিয়ে যায় আর মাল দিতে গেলে মাগরিবের নামাজ ছুটে যায় এই মুহূর্তে আপনি কি করবেন নামাজও পড়া জরুরি আর মালও দেওয়া জরুরি ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এই সময় আমি কাস্টমারকে ছাড়িয়ে দিয়ে আমি নামাজ পড়তে যাই এই গুণে আল্লাহর খলিল হতে পারছি
তিন নম্বর গুণ হলো আল্লাহর খলিল হওয়ার জন্য আমি সময়কে অপচয় করি না যেখানে বসে আছি এখান থেকে উঠে এই জায়গা বসবো যদি ওই জায়গা উঠে বসার ভিতরে আমার দুনিয়াবি কোনো বৈধ লাভ থাকে তাহলে উঠা থেকে ওখানে যে বসবো অথবা দ্বীনের কোনো লাভ থাকে তাহলে এখান থেকে উঠে ওখানে বসবো নইলে আমি বসা থেকে উঠবো না আমি যেখানে আছি এখানেই থাকবো আমি সময়কে অপচয় করি না এই তিন গুণে আল্লাহর খলিল হয়েছে প্রথম গুণ হলো মেহমানদারি জোরে বলেন প্রথম গুণ মেহমানদারি উনি বলেন তিন দিন পর্যন্ত উনার মেহমান নাই সূরা জারিয়াতের মধ্যে আছে তিন দিন পর্যন্ত মেহমান আসে না ওক্তিও খানা পাক হয় সামনে নিয়ে বসে আছে মেহমান পায় না উনি মানুষ মেহমান না পাইলে একটা বিড়াল পাইলেও তারে খাবার দিয়ে তারপরে খানা খান একটা কুকুর পাইলেও এ তিন দিনের মধ্যে কিছুই পায় না বরাদ্দ তো উপরের থেকে মেহমান নাই খানা খায় না অক্ত অক্ত চলে যাচ্ছে তিন দিন খায় না এখন নিস্তেজ হয়ে গেছে দুর্বল আরো দুই দিন উনার নামে মেহমান বরাদ্দ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে খানা খাওয়ার জন্য জিব্রাইল সহ দশজন ফেরেশতা পাঠাইছে হ্যান্ডসাম জোয়ান পুরুষ পাগড়িওয়ালা জুব্বাওয়ালা চেহারা তো ফেরেশতা চেহারা আইসে সালাম দিছে কাসারি বাড়িতে আসসালামু আলাইকুম আফিল বাইতে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বাসায় আছেন মানান্তুম নাহনু জুয়ুফুক আমরা আপনার মেহমান খুশিতে মেহমানকে রিসিপশনে বসাইয়া উনি দৌড়ে গিয়ে গোয়ালঘর থেকে বাসুর একটা জবাই দিয়া সুইলে স্ত্রীর কাছে দেশে তাড়াতাড়ি ভুনা করো মেহমান পাইছে আজকে খানা খাবো বুনা করে রেডি করছে উনি দস্তারখানে নিয়ে এখনো সৌদি আরবের এই আস্ত ছাগল দুম্বা আর অভ্যাস আছে বুনা করে খায় এটা সামনে নিয়ে দশজন মেহমান গলে নিয়ে বসছে তো উনি মেহমানকে যা আপ্যায়ন করার দরকার ব্যবস্থা করছে মেহমান খাবে কি খাবে না সেটা তাদের ব্যাপার উনার পাশ দিয়ে উনি মাথা নিচে করে খেয়েই যাচ্ছে উনার যখন প্রায় যান বাঁচানো পরিমাণ বাসদের রমক আধা পেট খাওয়া হয়ে গেছে ঘরের ভিতরে থেকে সারা আলাইহা সালাম উনার স্ত্রী দেখছে উনি খেয়ে নিয়ে যাচ্ছে মেহমানরা খায় না ঘরের ভিতরে থেকে উনাকে সিগনাল দিছে ইয়া খলিলাল্লাহ ইন্নাকা তাকুলু ওয়া হুম লা ইয়াকুলুন আল্লাহ তারা দেখেন না মেহমানরা খায় না তাদের কি রুচি সম্মত হলো কিনা রান্না ভালো হলো কিনা একটু খবর নেবেন আপনি তো খেয়েই যাচ্ছেন চোখ তুলে দেখেন সত্যি মেহমানরা খায় না তবে বাসুরের উপর হাত দেয় আর খালি হাতটা মুখে নেয় যখন খায় না অবশ্যই একটু মাংস ছেড়ে নাই ইব্রাহিম আলাইহিস সালাম এবার জিজ্ঞেস করছে লিমালা তাকুলুন তোমরা খাও না কেন কিভাবে খাও না খানা ভালো হয়নি মেহমানরা বলতেছে ইন্না লা নাকুলা ওয়া লা নাশরাবা আমরা খাইও না পানও করি না ফালান্তুম তাহলে তোমরা কোন মানুষ কোন জগতের মানুষ তোমরা খাও না জিবরিল আলাইহিস সালাম দল নেতা জবাব দিয়েছে নাহনু মালায়েকাতুল্লাহ আমরা আল্লাহর ফেরেশতা জোরে কন্না সুবহানাল্লাহ আর ফেরেশতারা খায় না পান করে না তাহলে তোমরা কেন আসছো আমার এই বিপদে আমি মেহমান ছাড়া খানা খাই না তোমরা আইছো এভাবে কয় যে আপনার নামে আরো দুই দিন মেহমান বরাদ্দ নাই আপনার এই মেহমান নওয়াজিটা আল্লাহ পাকের খুব পছন্দ হয়েছে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন এর কারণে আল্লাহ তাআলা আপনাকে খানা খাওয়ানোর জন্য এই কৌশল অবলম্বন করতে বলছে আমাদের খানা দানা শেষ ইব্রাহিম আলাইহিস সালাম উঠছেন এবার জিবরিল আলাইহিস সালাম সাথে মিকাইল দুইজন বাদে আর বাকি আটজন বিদায় নিয়েছে মিকাইল আলাইহিস জিবরিল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম এক লক্ষ্য করার জন্য অনুরোধ করছে আমি কোনো গল্প বিলাং বলি না এদিক তাকান না লাস্টের নতিজা আছে জিবরিল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আলান মা তুরিদ এখন কি খেয়াল এখন কোন দিক যাবেন জিবরিল আলাইহিস সালাম বলতেছেন কওমে লুতের কাছে যাব লুত আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ তো বললেন কেন যাবেন কয় যে তাদের স্বভাব যে আপনি তো জানেন তাদের স্বভাব খারাপ ইব্রাহিম আলাইহিস সালাম রসুল লূত আলাইহিস সালাম উনার ভাগ্নে নবী এরকম আঞ্চলিক নবী ছিল সেসময় উলামায়ে কেরামের কোনো দায়িত্ব ছিল না উম্মতের কোনো দাওয়াতের দায়িত্ব ছিল না যারা নবুয়ত প্রাপ্তি পতাকা প্রাপ্ত তারাই শুধু দাওয়াতের দায়িত্বে কাজ করতেন তো লূত আলাইহিস সালামকে উনার কওমকে দায়িত্ব দিয়েছে তুমি তোমার কওমরে হেদায়েত করো কওমের স্বভাব হলো সমকামিতা সমকামিতা নারীদের চাইতে পুরুষের সাথে তারা যৌন চরিতার্থের তৃপ্তি বেশি পায় হাজারো বয়ান করে লূত আলাইহিস সালাম তা ফিরিতে পারতেছে না কোনো অবস্থাতেই পারতেছে না লাস্টে জিবরিল আলাইহিস সালাম বলেন আজকে কওমে লূতকে ধ্বংস করতে যাচ্ছি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও কওমের নবী তো আমার ভাগ্নে লূত তো ওর কি হবে ও কোন দিক যে ওর বাঁচার কি উপায় না তাদেরকে বের করে দেব এবার জিবরিল আর মিকাইল আলাইহিমা সালাতু ওয়াসালাম হ্যান্ডসাম দুইজন সুদর্শন যুবক সাইজা এদিক তাকান ছেলেরা সুদর্শন চেহারার ছেলেরা যদি ফর্সা চেহারা হয় সবে মাত্র সাবালেগের থেকে পদার্পণ করতেছে মাত্র সাবালেগের থেকে পদার্পণ করতেছে এই সময় তাদের চেহারার ভিতরে নারীদের চাইতে বেশি আকর্ষণ পয়দা হয় এরকম সুদর্শন এক তো ফেরেস্তা আরো তাদেরকে বিপদে ফেলানোর জন্য যাচ্ছেন এমন দুইজন সুদর্শন যুবক সেই যে গেছে লূত আলাইহিস সালামের বাড়ি যাইয়া সালাম দিয়ে ঢুকছে এখন লূত আলাইহিস সালামের কাছে পরিচয় দেয়নি যে আমি জিব্রাইলের মিকাইল উনি দেখে তো ভয়তে কাঁপতেছে আল্লাহ এ কওমের যে স্বভাব আমার বাড়ি এইরকম দুইজন ঢুকছে এ যদি টের পায় তাহলে তো আমার ইজ্জত থাকবে না এই
ভক্তিবতী লূত আলাইহিস সালামের স্ত্রী একটা ছিল এই চরিত্রহীনতাদের সমর্থক সে যাইয়া যুগ গোপনে যাইয়া তার ভাইদেরকে বলেছে ভাই তুই রাজা খুঁজিস আমাগে বাড়িতে দুধি আসছে তাড়াতাড়ি আয় চলে যেতে পারে চতুর্দিক দিয়ে তার ভাইরা যুবকদেরকে নিয়ে আইসা আক্রমণ করছে এসে দেখে যে হেভি সুন্দর দুইজন যুবক লূত আলাইহিস সালামকে বলতেছে আমাদের কাছে হস্তান্তর করেন লূত আলাইহিস সালাম বলতেছে তোদের হাতে ধরি পায়ে ধরি মাপচাইরা বড় দামি মেহমান দেখছি হারাই কয় কত সম্মানী সম্ভ্রান্ত এদের সাথে তোরা আচরণ করিস না কোন অবস্থাতেই লূত এই কমে ছাড়তে রাজি না লাস্টে বলতেছে এও বলছেন যে আমার মেয়েরা আছে আমার কয়েকটা মেয়ে আছে তোদের সাথে বিয়ে দিয়ে দেবো তোরা নিয়ে চলে যা আমার মেহমানের সাথে অপমানজনক আচরণ করিস না ওরা কোনো মতে ছাড়তে রাজি না লাস্টে জিবরিল আলাইহিসসালাম ইব্রাহিম লূত আলাইহিসসালাম ফেরেশতাদেরকে ডেকে নিয়ে বাবা তোমরার বেড়াতে জায়গা হইল না এই এলাকার মানুষের এই স্বভাব তোমরা কি আর আইছো আমার বাড়ি আমি মহা বিপদে যদি তোমাদের সাথে আচরণ করে আমি কি করব কও তো জিব্রাইল আলাইহিস সালাম কানে কানে কয় লা তাহজান ওয়া লা তাখাফ ভয় পেন না টেনশন করেন না আনা জিব্রাইল ও হাজা মিকাইল আমি জিব্রাইলের যে মিকাইল আইছি এই গোষ্ঠীটি ধুলাই দেওয়ার জন্য আসছি ওদেরকে একটু বলে দেন যে এখন না মেহমান ক্লান্ত আরাম করতেছে শেষ রাত্রি আসতে কইছে এই বলে একটু সরান এই বলে শেষ রাত্রে কথা বলে তাদেরকে বিদায় দিছে তোরা যা মেহমান রাজি হয়েছে শেষ রাত্রি তোদের চাহিদা পূরণ করবে পাশতে যাইয়া ওরা তো বেশি দূর যাই না আসতে পাশতে পাহারা দিছে এই কই এবার লুকাই না ফেদে ফেলাই করে দি চতুর্দিক এবার লূত আলাইহিস সালাম বলতেছে যে কি করবা পাজে এদেরকে আজকে পুরো শেষ করে দেবো তা আমরা কি করব আপনারা বেরোয় যান বেরোয় যাবেন তো পিছনের দিক তাকাবেন না যেটা পিছনের দিক তাকাবেন ওইটাই ধরা পড়ে যাবে লূত আলাইহিস সালাম ফ্যামিলির সদস্যদের ওনার ওই স্ত্রী সহ সকলকে বলছে পিছনের দিক থেকে তাকাবো না বেরোয় যেতে হবে ওই স্ত্রী কয় পিছনের দিক তাকাইতে নিষেধ করলো দেখি পিছনে কি আছে ওইটা পিছিয়ে পড়ছে বেরোয় যখন যায় দল ধরে ওইটা পিছনে থেকে পিছনের দিক তাকাচ্ছে যে কি যখনই পিছনের দিক তাকাইছে জিব্রাইল সালাম কয় যে হ্যাঁ তোরেই তো খুঁজতেছি তুই সাংবাদিকগিরি করেছিস চুল ধরে টাইম দিয়ে কমের মধ্যে নিয়ে এবার লূত আলাইহিসসালাম তো চলে গেছে ফ্যামিলি নিয়ে পুরো 80 স্কয়ার মাইল জায়গাকে মাটির নিচের ডানা ডাবায় দিয়া দুইজনে পুরো জমিনকে আসমানে উঠিয়ে নিয়ে গেছে আসমানে দায়িত্বশীল ফেরেশতা আল্লাহ পাক মোতায়েন করে রেখেছেন প্রত্যেকের নাম ঠিকানা জন এই পাথর তৈরি করে রাখছে হাতে বোমা দিয়ে রাখছে ফেরেশতাদের হাতে আসমানে উঠাই নিয়া কায়দা মতো তুলো দুনা পেশা কইরা একেবারে ধ্বংস করে জমিনটাকে আবার উল্টাই দিয়া ওই জায়গা ডাবায় দিছে মাটির নিচে আকুতা বান্দে কে হাঙ্গামে সা